Assalamu alaikum everyone, this is Janatunisa. Welcome to my channel. Today I'm here with my another new video. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমিও অনেক বেশি ভালো আছি, কারণ আজকে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা খুবই খুবই বেনিফিটফুল। যারা টাকা সেভ করতে চান তাদের জন্য আরও বেশি বেনিফিটফুল, কারণ এই দুইটা ইনগ্রিডিয়েন্ট একসাথে মিক্স করার পর আপনার স্কিনের জন্য অনেক বেনিফিটফুল হবে। প্লাস আপনি এই দুইটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন, যেমন আপনি ফেস প্যাক ইউজ করতে পারবেন, আপনি নাইট ক্রিম ইউজ করতে পারবেন, আপনি বডি স্ক্রাব করতে পারবেন, আপনি ফেস স্ক্রাব করতে পারবেন। হোমমেড যেহেতু এটা অনেক অনেক সেফ আপনার স্কিনের জন্য। আর এই জিনিসটা কী সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। যে দুইটা উপাদানের কথা বলছি সেই দুইটা উপাদান অলরেডি আমি ব্ল্যান্ড করে আমি এরকম একটা বক্সে নিয়ে ফেলেছি। আমার এতটুকু ছিল ইউজ করতে করতে নাও এতটুকু হয়েছে, আর এটা খুবই ভালো রেজাল্ট পেয়েছি বিদায়। আমি ভাবলাম কেন নাই এটাও আপনাদের সাথে শেয়ার করি। আর এই দুইটা মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে আপনার চাল। চালকে আমরা আমি কীভাবে প্রসেস করে এটা করেছি সেটা তো বলবো। একটা হচ্ছে চাল, আরেকটা হচ্ছে মসুরের ডাল। আমাদের মধ্যে কম বেশি সবাই জানে মসুর ডালটা কি, মসুর ডালটা খুবই কমন। সো মসুরের ডাল আর হচ্ছে আপনার চাল, এ দুটাকে ভালো করে মিক্স করে এই উপাদানটা তৈরি করা হয়েছে। আর এটা খুবই 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 বেশি বেনিফিটফুল, কারণ আমরা প্রত্যেকে জানি চাল খুবই ভালো। কোরিয়ানরা তো তাদের স্কিন কেয়ারের মধ্যে অলওয়েজ চালের পানিটা মাস্ট বি রাখে, কারণ চালের পানিটা খুবই বেশি বেনিফিটফুল আমাদের স্কিনের জন্য, আমাদের হেয়ারের জন্য। সেক্ষেত্রে কোরিয়ানদের স্কিন আপনারা দেখেন, তাদের প্রায় আমার মনে হয় 70% স্কিন কেয়ারের মধ্যে চাল ইনগ্রিডিয়েন্ট, চালের পানি বা চাল রিলেটেড কিছু একটা ইনগ্রিডিয়েন্ট থাকে, যে কারণে ওদের স্কিনগুলো আরও বেশি টাইট থাকে, ওরা অনেক বেশি ইয়াং থাকে। ওদের মোস্টলি মেন যে সিক্রেটটা আছে সেটা হচ্ছে চালের পানি, ওরা ওদের সব কিছুতে ইউজ। এক্ষেত্রে এটা বেসিক্যালি আমি বানাইনি, এটা আমার আম্মু বানিয়ে দিয়েছে আমার জন্য, কারণ আমি একটা স্ক্রাব খুঁজছিলাম। যেহেতু আমি কিছুদিন আগে একটা স্ক্রাব ইউজ করছি, সেটা হচ্ছে আপনার আরঙ্গের যে স্ক্রাবটা, সেটা আমার তেমন একটা ভালো লাগেনি। তো দেন আমি এটা, আমি আরও কয়েকটা স্ক্রাব ইউজ করছি, অনেক ভালো ভালো স্ক্রাব ইউজ করছি। তারপর আমি এটা ট্রাই করলাম, এটা খুবই বেনিফিটফুল স্কিনের জন্য। তারপরে মসুর ডাল খুবই ভালো, কারণ এটা আছে ভিটামিন আর এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আপনার স্কিনকে ভালো রাখতে অনেক বেশি হেল্প করে। আর যখন এটা দুইটা ভালোভাবে মিক্স করে আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করবেন, এটা অনেক অনেক ভালো একটা কাজ দিবে। এবার বলি এটা আপনি কীভাবে স্টোর করবেন। এটা স্টোর করার একটা প্রসেস হচ্ছে, আপনি ফার্স্টে চাল আর হচ্ছে আপনার মসুর ডাল দুইটাকে একটু তাওয়া থাকে, যেটা আমাদের বাসায় প্রত্যেকের বাসায় থাকে, রুটি পরোটা এগুলো শেকার জন্য তো থাকে। সো এরকম তাওয়াতে আপনি মসুর ডাল আর চাল ভালো করে একটু মুচমুচে টাইপের হয়ে আসলে দেন এগুলোকে নিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে ফেলবেন। ব্লেন্ড করার সাথে দেখবেন একদম সেম এরকম একটা পাউডার টাইপের হয়ে যাবে। বাট এটা কিন্তু পাউডার না, এটা হয়তো দূর থেকে দেখতে অনেক পাউডারই লাগছে, বাট যখন আপনি এর মধ্যে পানি বা রোজ ওয়াটার মিক্স করবেন দেন বুঝতে পারবেন এটাতে পাউডার না, এটা অনেকটা স্ক্রাব টাইপের হয়ে যায়। আপনারা যারা ইউজ করতে চান তারা একবার হলে এটা আমার উপর ট্রাস্ট করে হলে ইউজ করে দেখেন, এটা খুবই খুবই বেনিফিটফুল। আর এটা স্কিনকে সাথে সাথে ব্রাইট করতে হেল্প করে। আপনি অনেক হ্যাভি মেকআপ করলেন, সো হ্যাভি মেকআপ করার পর আপনি জাস্ট এই দুইটা ইনগ্রিডিয়েন্ট অল্প একটু নিয়ে সাথে একটু মধু হলে ভালো, আর মধু যদি স্যুট না করে বা কোনো প্রবলেম হয় তাহলে নর্মাল পানি দিয়ে ইউজ করতে পারবেন, বা রোজ ওয়াটার দিয়ে ভালো করে মিক্স করে এটা আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করতে পারবেন, হাতও ইউজ করতে পারবেন। খুবই ভালো একটা রেজাল্ট দেবে, আপনার হাত পায়ে ইউজ করতে পারবেন, আপনার গলায়, তারপরে হচ্ছে আপনার কাঁধে, যেখানে যেখানে আপনার ব্ল্যাক স্পট বা স্ক্রাব করার প্রয়োজন আছে আপনি সেসব জায়গায় এটা দিয়ে স্ক্রাব করতে পারবেন। এতে কোনো রকমের প্রবলেম হবে না। আপনি এটা আপনার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করার পরে অ্যাটলিস্ট 5 মিনিট রেখে ফেসে ইউজ করলে 5 মিনিট রেখে দেন ক্লিন করে ফেলবেন, আর বডিতে রাখলে আপনি জাস্ট স্ক্রাব করে 1-2 মিনিট রেখে দেন আপনি আপনি স্কিনটা ক্লিন করে ফেলতে পারবেন। আর এবার বলি আপনারা অ্যাজ এ ক্রিম এটা কীভাবে ইউজ করবেন। তার জন্য আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানি একটা বাটি নেবেন, তার মধ্যে এই দুইটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেবেন। দুইটা ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পরে আপনি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে থাকবেন, দেখবেন এটা একদম ক্রিমের মতো হয়ে যাবে। সে সময় আপনি ভিটামিন ই ক্যাপসুলটা এর মধ্যে মিক্স করে দেবেন, তারপর ভালো করে মিক্স
করে নেবেন, মিক্স করে একটা ছোটো কোটরাই নিয়ে ফ্রিজে রেখে দেবেন। দেন এক সপ্তাহের মধ্যে তো অ্যাটলিস্ট আপনি আরামসে এটা ইউজ করতে পারবেন, নাইটি ইউজ করতে পারবেন চাইলে নাইট ক্রিমের মতো, বা আপনি যদি চান 30-40 মিনিট রেখেও এটা ক্লিন করে ফেলতে পারবেন, এ তো খুবই ভালো একটি রেজাল্ট পাবেন। আর যদি অ্যাজ এ স্ক্রাব ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো এই দুইটা ইনগ্রিডিয়েন্ট মিক্স করে হালকা একটু কোকোনাট অয়েল, বা যাদের বাসায় অলিভ অয়েল থাকে অলিভ অয়েল দুইটা থাকলে যে দুইটা যে কোনোর একটা ইউজ করে দেন আপনি আপনার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন আর সার্কুলার মোশনে অ্যাপ্লাই করবেন। দেখবেন আপনার স্কিন থেকে ময়লা উঠে আসছে আর আপনার স্কিন ইনস্ট্যান্টলি একদম একটা ব্রাইট দিবে। আপনি জাস্ট আমার উপর ট্রাস্ট করে এটা বাসায় অ্যাপ্লাই করে দেখবেন, এটা খুবই ভালো একটি বেনিফিট, আপনি মাস্ট বি পাবেন, স্কিনও পাবেন। এটি স্কিনকে অনেক ভালোভাবে স্ক্রাব করতে এক্সফোলিয়েট করতে হেল্প করে। সো অবশ্যই এই সো এই দুইটি ইনগ্রিডিয়েন্ট আমাদের বাসায় থাকে কম বেশি প্রত্যেকে, সো জাস্ট এটা ব্লাইন্ড করে আপনি এরকম একটা বক্সে ইউজ করে যখন আপনার যেরকম এজে সেভাবে ইউজ করতে পারবেন। খুবই ভালো একটি বেনিফিটফুল একটা জিনিস এটা, আমার খুব ভালো লেগেছে এটা, বেসিক্যালি আমার আম্মু বানিয়ে দিয়েছিলো, সো এটা আমার জন্য খুবই বেনিফিটফুল। অ্যাজ এ স্ক্রাব আমার এটা হয়ে যায়, আমার আর আদার্স কোনো এক্সট্রা স্ক্রাবের প্রয়োজন হয় না, তো সেক্ষেত্রে আমি খুবই স্যাটিসফাইড এটা ইউজ করে। হোপফুলি আপনাদেরও এটা খুবই খুবই কাজে দেবে। হোপফুলি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ। আমি চেষ্টা করবো ভালো ভালো রিভিউ আপনাদের সামনে প্রেজেন্ট করতে, আর এরকম আরও অনেক হোমমেড প্রোডাক্ট আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আমি মনে করি হোমমেডগুলো খুবই ইজি হয় যেহেতু এগুলো আমাদের বাসায় থাকে অলমোস্ট সব কিছু, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ইজি হয় জিনিসগুলো নিয়ে ভালোভাবে মেক করে জাস্ট অ্যাপ্লাই করতে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো এখন থেকে হোমমেড সব কিছু বা হোমমেড কোনো ফেস প্যাক হোক, ক্রিম হোক, সিরাম হোক আপনাদের সাথে শেয়ার করতে। সো হোপফুলি ভিডিওটা ভালো গেছে, আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।